এমন নাটকীয় ম্যাচ শেষ কবে দেখেছে ফুটবল বিশ্ব? ম্যাচের শেষ অন্তিম মুহূর্তে নাটকীয় গোলে সমতায় ফিরেছে আর্জেন্টিনা। মাঠে দর্শকদের অনুপ্রবেশ, থিয়ারের গোল বাতিল, প্রসারে আরো 3 মিনিট খেলা। কি হয়নি অলিম্পিকের আর্জেন্টিনা ও মরক্কো ম্যাচে? যোগ করা হয় 15 মিনিট, খেলা হয় তখন শেষ 16 মিনিটের মাথায় গোল ঠেকাতে আর্জেন্টিনার গোলরক্ষক। মরক্কো প্লেয়ারের নেয়া শট গোলবারে লেগে আবারও ফিরে আসে, এরপর আবারও শট নিলে ঠিক একইভাবে গোলবারে লেগে আবারও মাঠে ফিরে আসে বল। সেখান থেকে হেরে বল জালে জড়ায় আর্জেন্টিনার প্লেয়াররা। গোল করেন আর্জেন্টিনা, খুশিতে মেতে উঠেছেন গ্যালারিতে থাকা দর্শনার্থীরা। তবে সেই আনন্দ আর বেশিক্ষণ টিকে রাখতে পারেনি আর্জেন্টিনা। গোলের পরে মাঠে দর্শকদের অনুপ্রবেশ, ফায়ার স্লোগান ছোড়া হয় আর্জেন্টিনার বিপক্ষে, সাময়িকভাবে স্থগিত করা হয় ম্যাচ, আর তাতেই বাতিল হয় আর্জেন্টিনার সেই গোলটি। আর তারপরে আর্জেন্টিনা ও মরক্কো ম্যাচের শেষ 3 মিনিটে গিয়ে গোল করে মরক্কোর প্লেয়াররা, আর তাতেই জয় অনিশ্চিত হয়ে গিয়েছে আর্জেন্টিনার। অবশ্য ম্যাচ হেরেছে আর্জেন্টিনা। তো দর্শক, আর্জেন্টিনা ও মরক্কো ম্যাচের এমন নাটকীয় গোল মোটেও মেনে নেওয়ার মতো নয়, তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।